নারীরা প্রতিনিয়ত ইভটিজিং বা উত্তক্তকরণের শিকার হচ্ছেন। সাধারণত কোনো নারী বা কিশোরীকে অশালীন মন্তব্য, ভয় দেখানো, তার নাম ধরে বিকৃত নামে ডাকা, কোনো কিছু ছুড়ে দেওয়া, যোগ্যতা নিয়ে টিটকারি করা, অহেতুক হাস্যরসের উদ্রেক, রাস্তাঘাটে হাঁটতে বাধা দেওয়া, অশ্লীল অঙ্গভঙ্গি, ইঙ্গিতপূর্ণ ইশারা, উদ্দেশ্যে মূলকভাবে পিছু নেওয়া, অশ্লীলভাবে প্রেম নিবেদন, পথ রোধ করে দাঁড়ানো, প্রেমে সাড়া না দিলে হুমকি প্রদান ইত্যাদি ইভটিজিং এর মধ্যে পড়ে। নারীদের পথে ঘাটে ইভটিজিং বা উত্তক্ত করার প্রবণতা পক্ষান্তরে যৌন হয়রানিরই আরেকটি রূপ। ইভটিজিং এর কারণে নারীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। সমাজের বিভিন্ন স্তরের নারীরা ইভটিজিং এর শিকার হচ্ছেন। এতে ভুক্তভোগী হিসেবে যেমন 8 বছরের শিশু রয়েছে, তেমনি রয়েছেন আইনজীবী, সাংবাদিক, ডাক্তারসহ কর্মজীবী নারী। এছাড়া পাবলিক পরিবহনে, মেলা বা উৎসবে ও নারীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। তবে বাংলাদেশের বিভিন্ন আইনে ইভটিজিং এর শাস্তির বিধান আছে। 1860 সালের দণ্ডবিধি আইনের 354 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে বা শালীনতা নষ্ট হতে পারে জেনেও তাকে আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করেন, তাহলে সে ব্যক্তি 2 বৎসর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে বা জরিমানাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। দণ্ডবিধির আইনের 294 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি অন্যদের বিরক্তি সৃষ্টি করেন, কোনো প্রকাশ্য স্থানে অশ্লীল কাজ, গান বা উচ্চস্বরে কিছু বলেন, সেই ব্যক্তি 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। দণ্ডবিধির 509 ধারায়ও এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। এ ধারায় বলা আছে, যদি কেউ কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা কোনো কাজ করে, তাহলে দায়ী ব্যক্তি 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সাজা বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশেও ইভটিজিং বা উত্তক্ততার বিষয়ে বলা হয়েছে। এই অধ্যাদেশের 7-6 ধারায় বলা হয়েছে, যদি কেউ রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা সেখান থেকে দৃষ্টিগোচরে স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজ শরীর এমনভাবে প্রদর্শন করে যা কোনো গৃহ বা দালানের ভেতর থেকে কোনো নারী দেখতে পান, অথবা স্বেচ্ছায় কোনো রাস্তায় বা সাধারণের ব্যবহারের স্থানে কোনো নারীকে পীড়ন করে বা তার পথ রোধ করে বা অশালীন ভাষা, অশ্লীল আওয়াজ, অঙ্গভঙ্গি বা মন্তব্য করেন, কোনো নারীকে অপমান বা বিরক্ত করেন, তবে সেই ব্যক্তি 1 বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা 2000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের 7-5 ধারা অনুযায়ী সমাজে অশালীন বা উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি হিসেবে 3 মাস মেয়াদ পর্যন্ত কারাদণ্ড বা 500 টাকা জরিমানা বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। আবার যৌন নিপীড়ন করলে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে কঠিন শাস্তি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইভটিজিং একটি গুরুতর যৌন নির্যাতন হিসেবে গণ্য করা হবে। ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ হয়ে থাকলে ম্যাজিস্ট্রেট তখনই অপরাধ আমলে নিয়ে শাস্তি দিতে পারবেন। এই আইনে শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর। ইভটিজিংয়ের শিকার হলে প্রথমে নিকটস্থ থানায় গিয়ে দ্রুত বিষয়টি জানাতে হবে। এক্ষেত্রে লিখিত অভিযোগও করা যেতে পারে। অবশ্য পুলিশ নিজে বাদী হয়েও মামলা করতে পারেন। যদি উত্তক্তকারী পরিচিত কেউ হন, তাহলে তার নাম আর ঠিকানা দিতে হবে। আর যদি অপরিচিত হন, তাহলে যদি তার চেহারার বর্ণনা দেওয়া ভালো এবং ঘটনা ও ঘটনাস্থল সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে। এক্ষেত্রে থানায় যদি অভিযোগ না নেয়, তাহলে সরাসরি আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ আছে। এছাড়া কেউ ইভটিজিংয়ের শিকার হচ্ছে এমন কোনো ঘটনা দেখলে আশপাশে ভ্রাম্যমাণ আদালত থাকলে সঙ্গে সঙ্গে অবগত করা উচিত। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত যদি হাতে নাতে প্রমাণ পান, তাহলে ঘটনাস্থলেই শাস্তি আরোপ করতে পারবেন। ইভটিজিংয়ের শিকার হলে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ডায়াল করলে পুলিশের সহায়তা নিতে পারবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিতভাবে এবং সশরীরে হাজির হয়ে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দাখিল করতে পারবেন। জেলা পর্যায়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে পারেন। এতে আশা করি ইভটিজিংয়ের প্রতিকার পাবেন। এসব তো গেল আইনি প্রতিকারের কথা। ইভটিজিং প্রতিরোধ করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাসরুমে ইভটিজিং সম্পর্কে আলোচনা এবং নেতিবাচক বিষয় তুলে ধরতে হবে। গণমাধ্যমে ইভটিজিং উৎসাহিত হয় এমন বক্তব্য, বিজ্ঞাপন, নাটক কঠোরভাবে প্রচার না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইভটিজিংয়ের ঘটনা ঘটলে ভুক্তভোগীর পাশে সবাইকে দাঁড়াতে হবে। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।